আসসালামু আলাইকুম প্রিয় প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার্থী বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য সুখবর রয়েছে সেই সুখবরটি থাকছে ভিডিও শেষে তার আগে আপনাদের করা কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি প্রথম প্রশ্ন হচ্ছে প্রাইমারি প্রথম দাফের পরীক্ষা কবে হবে এর উত্তর হচ্ছে দু সালে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই তার কারণ অর্থ মন্ত্রণালয়ের অনুমতি মেলেনি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা সেপ্টেম্বরে নেওয়া সম্ভব নয় শুধু সেপ্টেম্বর নয় দু সালে প্রাইমারি নিয়োগ পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই এর পরের প্রশ্ন হচ্ছে দেরিতে পরীক্ষা হলে প্রশ্ন কি কঠিন হবে এর উত্তর হচ্ছে প্রশ্ন সহজ হবে না আবার কঠিনও হবে না একটি স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন হবে যেহেতু প্রাইমারিতে মেধাবীরা আসা শুরু করছে তাই প্রশ্ন সহজ হওয়ার প্রশ্ন আসে না এর পরের প্রশ্ন হচ্ছে এইবার প্রাইমারিতে প্রতিযোগিতা কেমন হবে এর উত্তর হচ্ছে এইবার হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা হবে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থীরা প্রাইমারিতে আসতে শুরু করছে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা শুরু করছেন এর পরের প্রশ্ন হচ্ছে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেদার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে এর উত্তর হচ্ছে অবশ্যই যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেদার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে যেমন কোনো উপজেলায় মেয়ে প্রার্থী পাশ করতে না পারলে এক্ষেত্রে পাশ করা সেলে প্রার্থী দিয়ে কোটা পূরণ করা হবে তবে এইবার মেয়েরা খুব সচেতন হয়েছে তারা খুব সিরিয়াস পড়াশোনা করতেছে বিভিন্ন কোচিং সেন্টারে মেয়েদের উপসে পড়া দেখে মনে হচ্ছে এইবার প্রাইমারি চাকরি পাওয়া তেমন সহজ হবে না তাই মেয়ে উভয়কে তীব্র একটি প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে এর পরের প্রশ্ন হচ্ছে এইবার কোটা বাতিল হয়েছে কিনা এর উত্তর হচ্ছে কোটা বাতিল করা হয়নি বিধিমালা দু হাজার উনিশে বলা হয়েছে সরকারি শিক্ষক পদে ষাট শতাংশ নারী কোটা বিশ শতাংশ পশু কোটা এবং বিশ শতাংশ পুরুষ কোটা এই তিন কোটার প্রতিটি ক্যাটাগরিতে অবশ্যই বিশ শতাংশ বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানিত ডিগ্রিদের ডিগ্রিদারী প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করতে হবে তবে তিন কোটায় বিজ্ঞান বিষয়ের যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে এর পরের প্রশ্ন হচ্ছে বুয়েট প্রশ্ন করলে সুবিধা কী এর উত্তর হচ্ছে বুয়েট প্রশ্ন করলে সবচেয়ে বড় সুবিধা কেননা প্রশ্ন ফাঁস হবে না এবং নির্ভুল প্রশ্ন হবে প্রিয় বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে সেই সুখবরটি হচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগের এগারো লাখ আবেদনকারী হলেও এর পঞ্চাশ পার্সেন্টই প্রতিযোগিতামূলক পড়াশোনা করে না তারা সার্কুলার রয়েছে বয়স এবং যোগ্যতা অসুবিধায় আবেদন করছে মাত্র তাহলে মোটামুটি পড়াশোনার মধ্যে আছে এমন প্রতিযোগী তিন লাখ আর যারা পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি প্লাস পেতে পারেন এমন প্রতিযোগী এক লাখের বেশি হবে না তাই আমি মনে করি মেয়েরা তিপ্পান্ন থেকে চুয়ান্ন প্লাস এবং ছেলেরা সাতান্ন থেকে আটান্ন প্লাস পেলেই এবার টিকবে আর চূড়ান্ত চাকরির জন্য মেয়েরা আটান্ন প্লাস এবং ছেলেরা ত্রিষট্টি প্লাস পেলেই ভাইবা বা উতরিয়ে চূড়ান্ত নিয়োগ সুপারিশ পাবেন বলে আশা করা যায় এবার আর অনেক জিনিস আছেন যারা পঁয়ষট্টি থেকে সত্তর প্লাসও পাবেন এমন মার্ক যারা করবেন তারা এবার বাজিমাত করবেন